ভারতীয় জনতা পার্টির 6 আগরতলা মণ্ডল কমিটির উদ্যোগে শুক্রবার রক্তদান শিবির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। রক্তদান সমস্ত দানের ঊর্ধ্বে বলে জানান তিনি। মানুষের মধ্যে রক্তদানের ক্ষেত্রে উচ্ছ্বাস আসে, সমস্ত কুসংস্কার কেটে গেছে, এখন মানুষ অনেক সচেতন বলে জানান তিনি। যে ব্লাড ডোনেশন শিবির এখানে আয়োজন করা হয়েছে, তার জন্য এখানকার যে ব্লাড ডোনেশন উপলক্ষে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্লাড তো সবারই প্রয়োজন, ব্লাড ছাড়া তো কেউ বাঁচতেই পারে না। অনেক দান আছে, আমরা সবাই জানি, বস্ত্রদান থেকে শুরু করে বিদ্যাদান, অর্থদান, কিন্তু ব্লাড ডোনেশন বা রক্তদান কিন্তু সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট। কাজে আজকে এর আগেও এই মণ্ডলের উদ্যোগে আরেকবার একটা ব্লাড ডোনেশনের ওরা ব্যবস্থা করেছিল, সেখানেও আমি এসেছিলাম। তো আজকে এসে আমার খুব ভালো লাগলো। এখানে একটু আগে আমি যা শুনলাম, ভদ্রমহিলা প্রথমেই উনি বলছিলেন যে আমি প্রথমে ব্লাড দিতে চাই, তো ওনার স্ক্রিনিংয়ে একটু সমস্যা হয়েছিল, পরবর্তী সময় এখন উনি ব্লাড দিচ্ছেন। তো মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস আছে, ব্লাড দেওয়ার জন্য উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে, এবং ব্লাড দান করা যে এটা যে কোনো সমস্যা না, এটা নিয়ে অনেকের একটা কুসংস্কার আছে, সেই জিনিসটা কিন্তু খানিকটা এখন কেটে গেছে মানুষের। এখন শুধু আমাদের ক্যাশ করা, মানুষকে বোঝানোর প্রয়োজনে মানুষ বুঝে যে রক্তদান মহৎ কাজ, এবং ওনার আমাদের প্রতিটা মানুষের শরীরে যে রক্ত আছে, আমাদের অ্যাক্সেস কিন্তু রক্ত আছে, কারণ কিছুদিন বাদে বাদে আমাদের রক্ত কিন্তু যে রক্ত বিশেষ করে কোষগুলো আমাদের মরে যায়। তো রক্তদান করলে শরীরও ভালো থাকে সবাই আমরা জানি। তো এই রক্তদান যা আমাদের অ্যাক্সেস আছে তার খানিকটা মাত্র শরীরে ওজন অনুযায়ী খানিকটা মানুষের জন্য দেওয়া, এবং একটা একজনের রক্তে কিন্তু 3-4 জন মানুষের কিন্তু লাভবান হয়। কারণ একটু আগে আমি ডাক্তার বাবুদের সাথে কথা বললাম, এখানে যারা আছেন, তো ওনারাও বলছিলেন যে এখান থেকে হোল ব্লাড নিয়ে কীভাবে প্লাজমাকে আলাদা করা হয়, WBCকে আলাদা করা হয়, প্লেটলেটকে আলাদা করা হয়, RBCকে আলাদা করা হয়। তো যে যে পেশেন্টের যার যা প্রয়োজন সেইভাবে ওনারা দেন, তো খুবই ভালো এগুলো। এখানে ব্লাড ব্যাংকের আমি ওনাদের সাথে এই কথাও বললাম যে প্রয়োজন যদি আমি অ্যাক্সেস ব্লাড আমরা যদি এখানে কালেকশন করি, অনেক সময় দেখা যায় একটা নির্দিষ্ট সময়ের পরে আর এই ব্লাড রাখা যায় না ব্লাড ব্যাংকে। তো ব্লাড দেওয়া এবং তার সংরক্ষণ, তার যে টেম্পারেচার, এইসব বিষয় ব্যাপারে নিয়ে আমি কথা বললাম। তো ওনারা এইভাবে সবাই এইভাবে ম্যানেজ এইভাবে করছেন ওনারা। তো আমাদের ত্রিপুরাতে তো ব্লাড ডোনেশন সে অনেক দিন ধরে আমাদের এখানে একটা রেনেসাঁস, এবং আমি আশা করি সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।